বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেঙে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন তারা। এদিকে ছাত্রীরাও হলের তালা ভেঙে মিছিলে যোগ দিয়েছেন। বিকেল 3:30টার দিকে শেষ খাবার হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা। সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। ছাত্রলীগ নেতাদের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।